আসসালামু আলাইকুম, স্মার্ট সার্ভিসিং জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম জুকির 1900B মডেলের একটি মেইন বোর্ড। এই মেইন বোর্ডটা মূলত আপনাদের দেখানোর কারণ হচ্ছে এই মেইন বোর্ড থেকে কী কী ইরোরগুলো আসে এবং কি কোন সাইডে বা কোন জ্যাকের কারণে কী ইরোর আসে সেটা মূলত আমি আপনাদেরকে দেখাবো আজকে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো এটা হচ্ছে আমার জুকি 1900B মডেলের বোর্ড, এটা হচ্ছে আপনার মেইন বোর্ড, ঠিক আছে। তো এই মেইন বোর্ড থেকে আপনার চারটা মোটরের কানেকশন গেছে, ঠিক আছে, একটা নীল, ঠিক আছে, ব্লু কালার, হোয়াইট কালার, রেড কালার অ্যান্ড ব্ল্যাক কালার। তো এই জ্যাকগুলো কোনটা কোন কাজে ব্যবহৃত হয়েছে এবং কি কোনটার জন্য কোন ইরোরটা আসতে পারে সেটা আমি আজকে আপনাদেরকে জানাবো, এবং কি প্লাস আপনার আরও যে আনুষঙ্গিক যে বিষয়গুলো এগুলো আমি আপনাদেরকে আজকে ধারণা দেব। তো ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তো না টেনে অবশ্যই দেখুন, অনেক ইনফরমেশন পাবেন ইনশাল্লাহ। তো এটা যেহেতু আমার মেইন বোর্ড, তো আমি মানে কোন জ্যাকের কারণে কোন ইরোরগুলো আসতে পারে সেটা আপনাদের নর্মালি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, এবং কি এই ইরোরগুলো আসলে কোন সাইডে কাজ করলে আপনার এই ইরোরগুলো সমাধান হয়ে যাবে এটাও আপনাদের দেখানোর আমি চেষ্টা করছি। তো এখানে আপনার এই সিএন 43 ব্লু কালার যে জ্যাকটা আছে এটার কারণে আপনার 927 ইরোর দেখায়, এই জ্যাকটার কারণে 927 ইরোর দেখায়। এটা হচ্ছে আপনার ওয়াই জ্যাক, ওয়াই স্কেলের জ্যাক, ওয়াই মোটরের জ্যাক এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে হোয়াইট কালার, এটা হচ্ছে আপনার সিএন 42, এটা হচ্ছে আপনার হোয়াইট কালার, এটা হচ্ছে আপনার এক্স মোটরের জন্য, আর এটার জন্য সাধারণত আপনার 926 ইরোর আসে। আপনার এই হোয়াইট কালারের জ্যাকটার যদি আপনার লাগানো না থাকে বা এই প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার 926 আসবে। এরপরে আপনার আছে হচ্ছে রেড কালার, রেড কালার জ্যাকটার নাম্বার হচ্ছে সিএন 45 রেড কালার, এটা হচ্ছে আপনার নিডেল পজিশন বা নিডেলের জন্য যে ইউজ করা হয় সেটা আর কি, ঠিক আছে। আর এই ব্ল্যাকটা হচ্ছে সিএন 44, এই জ্যাকটা হচ্ছে আপনার ফিড মোটর, ফিডের যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার এই মোটরটা, আর এই মোটরটার কারণে ইরর 910 মানে 910 আসে। আর লাল জ্যাকটার কারণে আপনার আসে হচ্ছে 929 মানে 929, লাল জ্যাকটার কারণে 929, কালো জ্যাকটার কারণে 910, ঠিক আছে। আর এই যে সিএন 37 যে জ্যাকটা দেখতে পাচ্ছেন এটার কারণে আপনার আসে হচ্ছে 916, ঠিক আছে, সিএন 37 এই জ্যাকটার কারণে আপনার ইরোর আসে 916, ঠিক আছে। আর এরপর হচ্ছে আপনার মনিটরের যে জ্যাক, ঠিক আছে, মনিটরের জ্যাকটার কারণে, এটা হচ্ছে মনিটরের জ্যাক, এই জ্যাকটার কারণে আপনার সিএন 34 এই জ্যাকটার কারণে আপনার অনেক সময় 915 যে ইরোরটা এটা কিন্তু দেখায়, ঠিক আছে। আবার 915 কিন্তু আপনার মনিটরের কারণেও এই ইরোরটা দেখায়, ঠিক আছে। তো মোটামুটি এই হচ্ছে আপনার ইরোরগুলো, ঠিক আছে, সাধারণত এই ইরোরগুলোই আসে। তো মোটামুটি একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। তো এখন আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে যদি মনে করেন যে এই বিষয়গুলো আপনার ইরোরগুলো আসলে আপনি কোন সাইডে কাজ করবেন বা কীভাবে কাজ করবেন সেটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। তো এখানে যদি আপনার নীল জ্যাকের কারণে 927 আসে, ঠিক আছে,
এই জায়গার কারণে যদি 927 আসে সেক্ষেত্রে আপনার এই নীল জ্যাকের সাথে যে সম্পৃক্ত যে আইসিগুলো বা মসফেটগুলো ট্রানজিস্টরগুলো এগুলো ভালোভাবে দেখতে হবে। এরপর হচ্ছে আপনার এই হোয়াইট কালার, হোয়াইট কালারের জন্য আপনার এর আশেপাশে থাকা যে মসফেট রেজিস্টরগুলো আছে, এই কয়েলগুলো আছে, ঠিক আছে, তারপরে এর পাশে পিছনের সাইডেও আছে, পিছন সাইডে যে রেজিস্টরগুলো আছে এগুলো খারাপ হলে কিন্তু আপনার এই 926 আসে, ঠিক আছে। তো এটা হলো এক্স আর এটা ওয়াই, ওয়াই স্কেল এক্স স্কেল, ঠিক আছে। তারপরে আপনার রেড কালারের জন্য আপনার যে ইরোরটা আসে সেটা হচ্ছে 929, ঠিক আছে। 929 আসলে আপনার রেড কালারের আশেপাশে থাকা যে রেজিস্টরগুলো আছে, ঠিক আছে, প্লাস মসফেটগুলো আছে এগুলো আপনাকে ভালোভাবে দেখতে হবে। আর ব্ল্যাকটা হচ্ছে আপনার 910 আসে এটার কারণে, এটা হচ্ছে ফিড মোটর। তো এই মোটরটা আপনার যদি খারাপ হয় বা 910 আসে সেক্ষেত্রে আপনার এর আশেপাশে থাকা যে কম্পোনেন্টগুলো আছে এগুলো আপনাকে ভালোভাবে চেক দিতে হবে, ঠিক আছে। আর 916 আসার কারণে আপনাকে এই ফ্যাট মানে যে আপনার ফ্ল্যাট কেবলটা আর কি, এটা কি লাগানো আছে কি না এটা আপনাকে ভালোভাবে চেক দিতে হবে। যদি ফ্ল্যাট কেবলটা লাগানো না থাকে বা লুজ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ইরন 916 আসবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনি একটু ভালোভাবে ইয়া করে নেন। দেখা গেছে এই 916 আসার কারণ হচ্ছে আপনার এই ফ্ল্যাট কেবল যেটা আর কি, ফ্ল্যাট কেবল এটা লাগানো না থাকলে বা লুজ থাকলে সেক্ষেত্রে আপনার 916 আসবে। আর 915 আসবে হচ্ছে আপনার এই জ্যাকটার কারণে, মানে এটা মনিটরের, যদি মনিটরের লুজ কালেকশন থাকে বা মনিটরের সমস্যা, বা 915 আসলে বুঝতে হবে আপনার মনিটর জাতীয় সমস্যা, ঠিক আছে, সেটা মনিটর থেকেও হতে পারে, প্লাস আপনার এই জ্যাকটা লুজ কালেকশন বা দেখছে এর আশেপাশে যে কম্পোনেন্টগুলো আছে এগুলো খারাপ হলেও আপনার এই ইরোরগুলো আসে, ঠিক আছে। তো এখানে আপনার মোটামুটি এই একটা ধারণা, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমরা কিন্তু সকল ধরনের বোর্ড রিপেয়ার করে থাকি, যদি কারো বোর্ড রিপেয়ার দরকার হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের ফোন নাম্বার আছে, প্লাস ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, তো আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, এবং আমাদের ঠিকানা দেওয়া আছে এখানে, আপনারা যোগাযোগ করলে অবশ্যই আমরা একটা ভালো সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর কাজের ভিডিওগুলো আসলে দেওয়া হয় আবার দেওয়া হয় না, তো যতটুকু দেওয়ার মতো ভিডিও ওরকম ভিডিও আমি দিই, ঠিক আছে। আর যারা অ্যাকচুয়ালি কাজ করেন অবশ্যই এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে কোন সাইডে কোন কোন পাশে কাজ করলে আপনার বোর্ডের ইরোর যে সমস্যাগুলো এগুলো সমাধান হয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নেব আর কি। তো যদি কারো পরামর্শ বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে, যেহেতু আমি মানুষ ভুল হতেই পারে। আর অবশ্যই চেষ্টা করি আর কি সব কিছু ইনফরমেশন সঠিক দেওয়ার, তারপরে যদি ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আরও কিছু ইরোর আসে যেগুলো এই সাইডে ইরোর, তারপর এই যে আইএনটি বোর্ডের ইরোর, ঠিক আছে, তো এই ইরোরগুলো সম্পর্কে আমি পরে আপনাদেরকে জানাবো। আর এটা হচ্ছে আপনার প্যাডেলের জ্যাক, ঠিক আছে, CN4040, এটা হচ্ছে আপনার প্যাডেলের জ্যাক, ঠিক আছে। তো এই মোটামুটি একটা আপনার আইডিয়া, ঠিক আছে। তো মোটামুটি এগুলো কাজ করলে ইনশাল্লাহ আপনাদের যে ইরোর বা এরকম সমস্যা এগুলো কিন্তু সমাধান করতে পারবেন আপনারা, ঠিক আছে। তবে আগেই বলে দেই, যারা অ্যাকচুয়ালি কাজ না পারেন তারা আসলে এই বোর্ডগুলো ধরবেন না, কারণ এগুলোতে একটা জিনিস দেখায় আপনাদের, এখানে এখানে কিন্তু রেজিস্টারে কোনো মান দেওয়া নাই, ঠিক আছে। তো এগুলো প্রফেশনাল লোক ছাড়া আসলে করতে গেলে দেখা গেছে আপনার ভালো জিনিসও নষ্ট হয়ে যায়, ঠিক আছে। আর ভুলেও আপনার এই আইসিগুলোতে হাত দিবেন না, ঠিক আছে, এগুলো আসলে প্রফেশনাল লোক ছাড়া হাত দেওয়া ঠিক না, সেক্ষেত্রে দেখা গেছে সমস্যা ছোটো সমস্যা থেকে বড় সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো যাই হোক, অনেক কথা বললাম, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।